খন্দকার গোলাম ফারুক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায় জন্ম খন্দকার গোলাম ফারুকের। সম্প্রতি মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পুলিশ লাইন্সে বাহিনীর সদস্যদের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় অংশ নেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। এ সময় তিনি বলেন, পুলিশ সদস্যরা ইউনিফর্মের আড়ালে অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, কনস্টেবল থেকে আইজিপি সবাই পুলিশ, সবাই একটি পরিবার, পুলিশের সম্মান রক্ষা করতে হবে, সেই সঙ্গে ইউনিফর্মের সম্মানও রক্ষা করতে হবে। ডিএমপি কমিশনার আরও বলেন, শক্তি ও ইচ্ছা থাকলে যে কোনো অসম্ভবকে জয় করা সম্ভব, এজন্য ফোর্সের সঙ্গে কখনো সন্তান, কখনো ভাই, কখনো বন্ধুর মতো মিশতে হবে, তাদের ইচ্ছা শক্তিকে কাজে লাগাতে হবে, পাশাপাশি দায়িত্ব পালনের সময় কমান্ডারের অবস্থান ধরে রাখতে হবে। পুলিশের দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, পুলিশ সদস্যদের এমনভাবে দায়িত্ব পালন করতে হবে যেন অবসরে যাওয়ার পরেও মানুষ তাকে মনে রাখে। ডিএমপি কমিশনার আরও বলেন, চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ কখনো ব্যর্থ হয় না। সভায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাদের সুনির্দিষ্ট কিছু সমস্যা ও চাহিদার কথা কমিশনারকে জানান।